নারীদের নিয়ে একটি বিশেষ কবিতা, প্রিয় নারী। স্ত্রী কখনোই প্রিয় নারী হতে পারে না, কারণ স্ত্রীর অনেক ভুল। বেশিরভাগ লোককে যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারী কে, স্বভাবতই অনেকে উত্তর দেন মা, কেউ বলেন মেয়ে, কেউ বা বলেন বোন, কেউ বা বলেন নানি, কারণ সে তাকে কোলে পেটে মানুষ করেছে। এমন অনেকগুলো সম্পর্কের কথা উঠে আসে। খুব অবাক লাগে একজন মানুষও উত্তর দেন না তার বউ তার সবচেয়ে প্রিয় নারী। আসলে বাঙালি পুরুষের সমস্যা, বউকে ভালোবাসি বললে মান সম্মান চলে যাবে, লোকে বউ পাগল বলবে, বউয়ের কাছে ছোট হয়ে যাবে, অথবা বাকি পুরুষদের সামনে হ্যাডসাম কমে যাবে। এমন একজনও মানুষও কি নেই যার হাসপাতালে বেডের পাশে নির্ঘুম রাত কাটিয়েছেন তার স্ত্রী, অথবা একসাথে জীবনের যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির আভিজাত্যকে দূরে রেখে স্বল্প বেতনে ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে এসেছে, শ্বশুর বাড়ির ঝাল তরকারিতে ভাত খেতে না পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছে অনেক ভালো আছে, নাকি নিজের বিছানা, মায়ের রান্না, জন্মের পর বাড়ির সবটা ফেলে আসা অনেক সহজ, যার কারণে বউ কখনোই প্রিয় নারী হবার যোগ্যতা রাখে না। নমস্কার।